একটি চার চাকা গাড়িতে চোলাই মদ পাচার করার সময় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ হাতে নাতে ধরে ফেলে। সোমবার রাতে ভাতারের ওর গ্রামে বর্ধমান সিউড়ি টু বি জাতীয় সড়কে একটি চার চাকা গাড়িকে পুলিশ আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে 300 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত 32 বছরের সন্তোষ সাউ ও 34 বছরের সঞ্জয় সাউ সম্পর্কে দুই ভাই, তাদের বাড়ি বোলপুরের হাটতলা এলাকায়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে হুগলি জেলার সিঙ্গুর থেকে অবৈধ চোলাই মদ কিনে এনে তারা বোলপুরে বিক্রি করত। মঙ্গলবার ধৃতদের বর্তমান আদালতে পেশ করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সিঙ্গুর থেকে বোলপুর যাচ্ছে, এর আগেও তো আপনাদেরকে ধরেছিল। হ্যাঁ ধরেছিল। তাহলে কি আপনারা বিক্রি করেন তো? হ্যাঁ, আমি মাল বই দিয়ে আমি ভাড়া পাই। এর আগেও তো আপনার ধরা পড়েছিল, তখন হচ্ছে ভাড়া দিয়ে। তখন গাড়ি ছিল? হ্যাঁ গাড়ি ছিল। কি নাম আপনার? আমার নাম সন্তোষ স্যার। আর ওর নাম সঞ্জয় স্যার। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি চার চাকা গাড়িতে চোলাই মদ পাচার করার সময় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ হাতে নাতে ধরে ফেলে। সোমবার রাতে ভাতারের ওর গ্রামে বর্ধমান সিউড়ি টু বি জাতীয় সড়কে একটি চার চাকা গাড়িকে পুলিশ আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে 300 লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত 32 বছরের সন্তোষ সাউ ও 34 বছরের সঞ্জয় সাউ সম্পর্কে দুই ভাই, তাদের বাড়ি বোলপুরের হাটতলা এলাকায়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে হুগলি জেলার সিঙ্গুর থেকে অবৈধ চোলাই মদ কিনে এনে তারা বোলপুরে বিক্রি করত। মঙ্গলবার ধৃতদের বর্তমান আদালতে পেশ করা হয়। সিঙ্গুর থেকে বোলপুর যাচ্ছে, এর আগেও তো আপনাদেরকে ধরেছিল? হ্যাঁ ধরেছিল। তাহলে কি আপনারা বিক্রি করেন তো? হ্যাঁ, কোথায় বিক্রি করেন? মাল বাজছিল আমি মাল বই দিয়ে ভাড়া পাই। এর আগেও তো আপনার ধরা পড়েছিল, তখন হচ্ছে ভাড়া দিয়ে। তখন গাড়ি ছিল? হ্যাঁ গাড়ি ছিল। কি নাম আপনার? আমার নাম সন্তোষ স্যার। আর ওর নাম সঞ্জয় স্যার। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।